वेलकम स्टूडेंट्स, तुम्हारा देखो तुम्हारे सकल प्रिय विशन WBCS एडुकेशन। आमी तुम्हारे एडुकेटर देवारती मैम। आजकल क्लस आबारो WBPSC फूड SI 2023 के टार्गेट करे आमरा जेनरल स्टाडिजर उपरे प्रैक्टिस सेट निये एसेछि। आजकल प्रैक्टिस सेट संख्या होच्छे 7। प्रिवियस 6टा क्लस तुम्हारे ये यूट्यूब चैनल मध्य तुम्हारा पे जा। तुम्हारा प्ले लिस्टे गए विजिट करो, सेगुलो किन्तु तुम्हारा मिस करो ना, सबगुलो भालो करे देखे नाओ। এখন প্রতিটা প্র্যাকটিস সেটের মধ্যে যেই টপিকগুলো আমরা কভার করছি সেই টপিকগুলো সম্পর্কে একটু তোমাদেরকে বলে নিই। প্র্যাকটিস সেটের যে টপিকগুলো তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তার সঙ্গে রয়েছে সায়েন্স, স্ট্যাটিক পার্টটা এবং তার সঙ্গে CA। তো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এখন প্র্যাকটিস সেটের যে PDF, সেই PDFগুলো তোমরা কোথা থেকে পাবে সেইটা একটু তোমাদেরকে জানিয়ে নিই। দেখো, এই সমস্ত প্র্যাকটিস সেটের PDF তোমরা পেয়ে যাবে এই ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটা ডাউনলোড করার পরে। ডাউনলোড তোমরা প্লে লিস্টে গিয়ে সার্চ করে করতে পারো, আদারওয়াইজ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা সেই ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ফুড SI 2023 রিলেটেড যাবতীয় তথ্য তোমরা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবে। অনেকে কিন্তু কমেন্ট করেছো যে এই ফুড SI 2023-এর যে পেড কোর্স সেটাতে কী করে জয়েন করব। তো তাদের জন্য বলে রাখি, সেটা জানতে গেলেও তোমাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশনের মধ্যে যাবতীয় কোর্সের সেকশানে গেলে তোমরা সব কিছু ডিটেল পেয়ে যাবে। তো এক্ষেত্রে যে PDFটার কথা বলছিলাম, সেই PDFটা তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোডের পরে ফ্রি ইবুক সেকশন থেকে। এখানে যেমনটা ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা PDF এখানেই আপডেট করা হবে। আজকের ক্লাসের যে PDF সেটাও তোমরা এখানেই আপডেট করে দেবো, এখানেই পেয়ে যাবে। অর্থাৎ ফ্রি ইবুক সেকশানে তোমরা PDF পেয়ে যাচ্ছ। এছাড়া আমাদের যে পেড কোর্স সেখানে যদি ভর্তি হতে চাও সেটার জন্য তোমাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা প্রথমে তোমাদের ফোনে ডাউনলোড করে নেবে। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে তো ডেফিনেটলি জয়েন করে থাকবে, সেখানে সমস্ত ডিটেল আপডেট সমস্ত কিছু ওখানেই দেওয়া হয়। তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। তো এখন চলে যাচ্ছি আমরা আজকের ক্লাসের প্রথম প্রশ্নে। প্রত্যেকটা প্রশ্ন আগে তোমরা কী করবে, নিজেরা ভিডিওটা পজ করে করে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। তাহলে কী হবে, এই প্র্যাকটিস সেটার এইটুকু সময় যতটা তোমরা দিচ্ছ এখানে সেটার মধ্যে তোমাদের একটা ছোটোখাটো টেস্ট কিন্তু হয়ে যাবে, তাই না? তো এন্ড অফ দ্য ক্লাস তোমরা অবশ্যই জানাবে যে কার কত স্কোর হয়েছে এই সম্পূর্ণ প্র্যাকটিস সেটটা থেকে, ঠিক আছে? আজকে আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন, দেখো, বলা হচ্ছে দ্য অরিজিনাল নেম অফ চেঙ্গিস খান ওয়াস। চেঙ্গিস খান ইতিহাসে একজন অন্যতম রিনাউন্ড পার্সন, ব্যক্তিত্ব যাকে আমরা চিনি, সেই চেঙ্গিস খানের যে প্রিভিয়াস নাম বা অরিজিনাল নেম সেটা কী ছিল? সঠিক উত্তর হবে তেমুচিন, অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তেমুজিন ল্যাটার চেঙ্গিস খান ওয়াজ বর্ন অ্যারাউন্ড 1162 নিয়ার দ্য বর্ডার অফ মঙ্গোলিয়া এবং সাইবেরিয়া। মঙ্গোলিয়া সাইবেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে তাদের আদি বাসস্থান ছিল। 1162 সালে তার জন্ম হয়, যার পূর্ববর্তী নাম চেঙ্গিস খান ছিল পরবর্তীকালে, তেমুজিন ছিল পূর্ববর্তী নাম, পরবর্তীকালে চেঙ্গিস খান নাম হয়েছে। এখন চেঙ্গিস খানটা কিন্তু একটা টাইটেল, উপাধি, ঠিক আছে? তেমুজিন হচ্ছে তার পূর্ববর্তী বা অরিজিনাল নাম, যেটা আজকে আমাদের প্রশ্ন ছিল। সেই তেমুজিন হচ্ছে তার আসল নাম, পরবর্তীকালে যখন ক্ষমতায় তিনি এসেছিলেন তখন সেটা টাইটেলটা গ্রহণ করেছিলেন হচ্ছে চেঙ্গিস খান। তো এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস মনে করে রাখবো যে মঙ্গল যে সাম্রাজ্য, মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু এই চেঙ্গিস খানকেই বলা হয়ে থাকে। তো অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হু অ্যাজিউমড দ্য টাইটেল অফ বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য উপাধি কে নিয়েছিলেন, অশোক, চন্দ্রগুপ্ত টু, কনিষ্ক নাকি সমুদ্রগুপ্ত? সঠিক উত্তর আমাদের হবে চন্দ্রগুপ্ত টু, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তই হচ্ছে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিল, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবং এক্ষেত্রে তার যে রাজত্বকালের সময় সেটা কী ছিল, 380 থেকে 415 CE হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল, তিনি নর্দার্ন ইন্ডিয়াতে রাজত্ব করেছিলেন। তিনি কে ছিলেন? হি ওয়াজ দ্য সন অফ সমুদ্রগুপ্ত অ্যান্ড গ্র্যান্ড সন অফ প্রথম চন্দ্রগুপ্ত। আমরা জানি যে প্রথম চন্দ্রগুপ্তের ছেলে ছিল সমুদ্রগুপ্ত এবং তার ছেলেই হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে কী হলো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের গ্র্যান্ড সন। এইভাবে ঘুরিয়ে কিন্তু রিলেশনটা প্রশ্ন করতে পারে। তো এক্ষেত্রে আমাদের সব দিকগুলো ভালো করে মাথায় রেখে চলতে হবে। তো অপশান বি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট প্রশ্নতে যাওয়া যাক, হোয়েন ডিড দ্য আকালি মুভমেন্ট স্টার্ট, কত সালে আকালি দলের যে মুভমেন্ট হয়েছিল সেটা কী রিলেটেড ছিল, না পাঞ্জাবের, তাই তো? পাঞ্জাবে যে স্বর্ণ মন্দির, সেই মন্দিরের যে
ক্ষমতা, সেই ক্ষমতায়নের হিসাবে এই মুভমেন্টটা হয়েছিল। আকালি মুভমেন্ট আমাদের কত সালে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1921 সালে। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দ্য আকালি মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ইন 1920 বাই দ্য সেন্ট্রাল শিখ লিগস পলিটিক্যাল উইংস। দ্য আকালি দল, যাদেরকে বলা হতো আকালি দল, সেটা যেটা পলিটিক্যাল লিগস ছিল, পলিটিক্যাল উইংস ছিল, তারাই হচ্ছে পরবর্তীকালে 1920 সালে এটাকে স্টার্ট করেছিলেন, ইনিশিয়েট করেছিলেন। কিন্তু এক্স্যাক্টলি যদি বলা যায় অ্যাসিস্ট বা তোমার ফ্রন্ট ফেজে যেই টাইমটা চলছে, সেই টাইমটা কিন্তু 1921 সালে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ পিরিয়ডে। সেই সময় আকালি মুভমেন্ট আমাদের এখানে হচ্ছে কোথায়, না অমৃতসরে। ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট প্রশ্ন, হাউ মেনি টাইমস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান সিক দ্য ইলেকশন অফিস টু হিজ পোস্ট। অর্থাৎ আমরা জানি যে প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রতি 5 বছর অন্তর, এবং এক্ষেত্রে কোনো একজন প্রেসিডেন্ট কতবার তার রি ইলেকশন হতে পারে, অর্থাৎ কতবার সে একই প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন, এটা কি কোনো সংবিধানের রুল আছে, সেটা আজকে আমাদের প্রশ্ন। আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের সংবিধান বলছে যে আমাদের প্রেসিডেন্ট নাম্বার অফ টাইমস, এনি নাম্বার অফ টাইমস তার চেয়ারে ইলেকটেড হতে পারে, অর্থাৎ রি ইলেকশনের মাধ্যমে একই ব্যক্তি একাধিকবার এবং যতবার খুশি সে ইলেকটেড হবে, ততবারই সে সেই প্রেসিডেন্টশিপ পদে থাকতে পারে। অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এনি নাম্বার অফ টাইমস আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান সিক দ্য রি ইলেকশন টু হিজ পোস্ট, অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন ইলেকশনের সম্পর্কে আরও কিছু তথ্য বা এই রিলেটেড সেটা দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দেয়ার শ্যাল অলওয়েজ বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেটা আমাদের আর্টিকেল 52 বলছে আমাদের সংবিধান, যে একজন প্রেসিডেন্ট আমাদের এখানে থাকতে হবে, এবং হি হোল্ডস দ্য হাইয়েস্ট ইলেকটিভ অফিস অফ দ্য কান্ট্রি, সে সর্বোচ্চ পদ অধিকার করে, সেটা আমরা জানি যে প্রেসিডেন্ট হচ্ছে সর্বোচ্চ পদাধিকারী, তাই না। দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ হুইচ কনসিস্ট অফ ইলেক্টেড মেম্বার্স। খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, এই যে প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলা হচ্ছে, সেই ইলেকশনে কারা পার্টিসিপেট করে দেখো, এখানে বলা হচ্ছে যে একটি ইলেকটোরাল কলেজের মাধ্যমে হবে, যার মধ্যে থাকবে ইলেকটেড মেম্বার্স অফ বোথ হাউস অফ পার্লামেন্ট, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যাবতীয় ইলেকটেড মেম্বার্সরা পার্টিসিপেট করবে প্রেসিডেন্টের ইলেকশনে। অ্যান্ড, এখানে অ্যান্ড আছে, তারা আর কারা থাকবে না, ইলেকটেড মেম্বার্স, আবারও ইলেকটেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ অল স্টেট। ঠিক আছে, সমস্ত রাজ্যের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, বিধানসভা রয়েছে, সেই বিধানসভার আমাদের যে ইলেকটেড মেম্বার্সরা থাকবে তারা পার্টিসিপেট করতে পারবে। আবারও রয়েছে অ্যান্ড, তার সঙ্গে আর কারা না, এনসিটি অফ দিল্লি এবং ইউনিয়ন টেরিটরি অফ পুডুচেরি অনলি। কেন, এখানে আরেকটা প্রশ্ন উঠে আসে যে শুধুমাত্র কেন পুডুচেরিটাকেই, অন্যান্য আরও তো ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, তাদের মধ্যে কারো পার্টিসিপেট করতে পারে না, কারণ পুডুচেরি হচ্ছে একমাত্র জায়গা যেখানে একটা মিনিমাম পার্সেন্টেজ অফ পপুলেশন রয়েছে, বাকিগুলোতে সেখানে এতটাই ছোট যে সেখানে আলাদা করে এখান থেকে কোনো প্রতিনিধি হিসাবে সেখানে পার্টিসিপেটের জায়গা থাকে না। তো সেই হিসাবে দিল্লির সঙ্গে আমরা ইউনিয়ন টেরিটরি শুধুমাত্র পুডুচেরিকে দেখতে পাবো প্রেসিডেন্ট ইলেকশনের কলেজের মধ্যে। ঠিক আছে, তাহলে অনেকগুলো জিনিস আমরা এখান থেকে কিন্তু নোটস থেকে জানতে পারলাম। তো অপশান ডি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, যেটা হচ্ছে নাম্বার অফ টাইমস। পরবর্তী প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়া ইজ আন্ডার হুইচ মিনিস্ট্রি। আমাদের ইন্ডিয়াতে সার্ভে হয়, তাই না, বিভিন্ন ধরনের যে গণনা হয়, সেই গণনাগুলো কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে, দেখো এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুব ইম্পর্টেন্ট, স্টার করে রাখবে। এবং এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মিনিস্ট্রির মাধ্যমেই কিন্তু আমাদের সার্ভে অফ ইন্ডিয়া হয়। শুধু সার্ভে অফ ইন্ডিয়া না, দেখো আরও কিছু জিনিস হয়। তো এখানে সার্ভে অফ ইন্ডিয়া এক নম্বর, যেটা আজকে আমাদের প্রশ্ন। নেক্সট হচ্ছে ন্যাশনাল সার্ভে, এছাড়া রয়েছে ম্যাপিং অর্গানাইজেশন, এই সমস্তগুলো হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, গভর্নমেন্টের এখান থেকে ইনিশিয়েট হয়। তো অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইলেকশন রিলেটেড। ফার্স্ট ইলেকশন ইন ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন, কত সালে প্রথম যে আমাদের ইলেকশন সেটা হয়েছিল ভারতে, অর্থাৎ স্বাধীনতার পরে কোন সাল থেকে আমরা ইলেকশন দেখতে পাচ্ছি। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1951 সাল। 1951 এবং 1952 এই ছিল হচ্ছে সেই টাইম টেনিওরটা। ঠিক আছে, তাহলে 1951 সাল থেকে আমরা প্রথম ইলেকশন, জেনারেল ইলেকশন যেটা, সেটা আমাদের দেখতে পাচ্ছি স্বাধীনতার পরে। তো অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, স্বাধীনতার পরে আমাদের 1951-52 আমাদের ইলেকশন হচ্ছে।
Next, the twin planet of the Earth, which resembles in size, density and mass. আমাদের যে আকার এবং ঘনত্ব এবং ভর এই তিনটে বিষয় পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোন গ্রহ আমাদের সৌরমণ্ডলে রয়েছে? সঠিক উত্তর হবে ভেনাস। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবং এই ভেনাসের সঙ্গে হচ্ছে পৃথিবীর আমাদের সৌরমণ্ডল, যেটা সৌরমণ্ডলের সূর্যের সব থেকে সেকেন্ড কাছে যেটাকে বলা যায়, বুধের পরেই রয়েছে ভেনাস, তাই না? তো এখানে ভেনাস ইজ দ্য সেকেন্ড প্ল্যানেট ফ্রম দ্য সান অ্যান্ড ইজ দ্য আর্থস ক্লোজেস্ট প্ল্যানেট। আমরা দেখি যে শুক্র গ্রহকে আমরা আকাশের তারা হিসাবেও দেখতে পাই, তো সেই হিসাবে আমাদের সব থেকে পৃথিবীর কাছের গ্রহ হচ্ছে ভেনাস, তাই না? তো ভেনাসের হচ্ছে আমাদের ক্লোজেস্ট প্ল্যানেট, প্ল্যানেট আমাদের আর্থের কাছে, এবং যেটা থেকে আমরা এটাও বলি যে সেখানে যে পৃথিবীর সঙ্গে কিন্তু অনেক সামঞ্জস্য রয়েছে। সেই বিষয়গুলো হচ্ছে সাইজের দিক থেকে, ডেন্সিটি বা ঘনত্ব দিক থেকে, এবং পৃথিবীর যে ভর সেই মাসের দিক থেকে হচ্ছে পৃথিবীর সঙ্গে মিল রয়েছে ভেনাসের। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ভেনাস। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে এমা ইজ অ্যান এক্সাম্পল অফ। এমা কী? এমা হচ্ছে একটি অ্যাক্টিভ ভলক্যানো, খুব ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ ভলক্যানো যার নাম হচ্ছে এমা। অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, এমাকে বলা হচ্ছে একটা অ্যাক্টিভ ভলক্যানো। দেখেন, বলা হচ্ছে দেয়ার আর থ্রি টাইপস অফ ভলক্যানো। আমরা কি জানি যে সব ভলক্যানো বা সব আগ্নেয়গিরি কিন্তু অগ্নুৎপাত করে না, সেটার স্টেজ রয়েছে। সেই স্টেজগুলো কী? না, তিন রকমের হয়, অ্যাক্টিভ আছে, একটা ডরম্যাটো আছে, একটা এক্সটিঙ্কট ভলক্যানো আছে। তো যেগুলো খুব অ্যাক্টিভ, মানে সেখানে কন্টিনিউয়াসলি ইরাপশন হচ্ছে, এবং কিছু ডরম্যাট আছে যারা হচ্ছে সুপ্ত হিসাবে রয়েছে, আর এক্সটিঙ্কট মানে পূর্বে ছিল, এখন পুরোপুরিভাবে মৃতপ্রায়, যেখান থেকে আর কোনো ধরনের অগ্নুৎপাত ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই, দ্যাট ইজ কল্ড এক্সটিঙ্কট ভলক্যানো। দ্য ভলক্যানো দ্যাট ইরাপ্টস অ্যাট লিস্ট ওয়ান্স ইন দ্য পাস্ট 10 ইয়ার্স ইজ কল্ড অ্যাক্টিভ ভলক্যানো। এখন তোমরা অ্যান্সার পেয়ে যাবে আর একটা বিষয়ে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো কাকে বলে। দেখো, অ্যাক্টিভ ভলক্যানো হচ্ছে আমাদের সেই ভলক্যানো যেখানে অন্তত পুরোনো 10,000 বছরের মধ্যে যদি একবারও ইরাপশন হয়ে থাকে, তবে সেটাকে আমরা কিন্তু অ্যাক্টিভ ভলক্যানো বলবো। যে কোনো মুহূর্তে সেখান থেকে অগ্নুৎপাত হতে পারে। দ্য ভলক্যানো দ্যাট মে ইরাপ্ট এগেন ইজ কল্ড ডরম্যাট ভলক্যানো। তো এক্ষেত্রে আমরা আরও একটা জিনিস এখান থেকে পেয়ে যাচ্ছি, যে ডরম্যাট ভলক্যানো বলতে আমরা কী বলছি, অর্থাৎ যেটা সুপ্ত, অর্থাৎ এখানে ঘুমন্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ যে কোনো মোমেন্ট অ্যাক্টিভ ভলক্যানো যে কোনো মোমেন্ট কিন্তু আপাতত ডরম্যাটের ফরমেশনে রয়েছে, যে কোনো মোমেন্ট সেটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে। ঠিক আছে, অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ইএমএ ইজ অ্যান অ্যাক্টিভ ভলক্যানো। নেক্সট প্রশ্ন, দ্য অ্যাটমোসফিয়ারিক লেয়ার হুইচ রিফ্লেক্টস রেডিও ওয়েভস ইজ কল্ড। আমরা যে রেডিও ওয়েভস শুনি বা রেডিও ওয়েভ যেই তরঙ্গ আমাদের বাড়িতে রেডিও মধ্যে আমরা ক্যাচ করি, যে শুনি, তো সেটা একটা অ্যাটমসফিয়ারিক লেয়ারের মাধ্যমে কাজ করে। তো রেডিও ওয়েভসটা কীভাবে কাজ করে? রেডিও ওয়েভসটা আমাদের, যখন আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়েছিলাম, বিভিন্ন ধরনের অ্যাটমসফিয়ারিক লেয়ার রয়েছে, সেই লেয়ারগুলোকে যদি আমরা বলা যায়, একদম আউটার মোস্ট লেয়ারে একটা আয়নোস্ফিয়ার বলে একটা জায়গা রয়েছে, সেই আয়নোস্ফিয়ারে কিন্তু রেডিও তরঙ্গ ফিরে আসে, অর্থাৎ রিফ্লেক্ট করে স্যাটেলাইটের দ্বারা, এবং সেখান থেকে রিফ্লেক্ট করে তোমাদের বাড়িতে বসে থাকা যে ট্রানজিস্টার, সেই ট্রানজিস্টারের মধ্যে কিন্তু সেটা ক্যাচ করে এবং তোমরা ঘরে বসে সেটা শুনতে পাও। তাহলে সেই যে লেয়ারটার কথা বলা হচ্ছে, কোন অ্যাটমসফিয়ারিক লেয়ারে সেটা গিয়ে রিফ্লেক্টস হচ্ছে, দ্যাট ইজ কল্ড আয়নোস্ফিয়ার। অপশান সি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, আয়নোস্ফিয়ার, যেটা হচ্ছে আমাদের আজকের অ্যান্সার। নেক্সট প্রশ্নতে যাওয়া যাক। দেখো, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ইজ নট ইউজড ইন ক্লাসিফিকেশন অফ হিউম্যান রেস। খুব একটা মজার এবং ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে হিউম্যান রেসের যে জাতিগতভাবে তারতম্য বৈষম্য আমরা বলে থাকি, কোনো যেমন ফর এক্সাম্পল নর্থ ইস্টার্ন সাইডের মানুষজনকে একরকম দেখতে হয়, আবার তোমার বলা যেতে পারে সাউদার্ন স্টেটগুলোর একরকম একটু ডিফারেন্স আছে, তাই না? তো সেই ধরনের, বা চায়নার মানুষদের একরকম দেখতে হয় বা রাশিয়ানদের একরকম দেখতে হয়, তো এই সমস্ত কিছুর দিক থেকে বলতে গেলে যে জাতি, মনুষ্য জাতির রেসগুলোকে জাতিভিত্তিকভাবে ভেদ করতে গেলে বাহ্যিক দিক থেকে যখন আমরা দেখি, সেই হিসাবে কয়েকটা জিনিসকে আমরা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলি, কিন্তু এখানে প্রশ্নতে বলা হয়েছে হুইচ ইজ নট ইউজড ইন দিস ক্লাসিফিকেশন। এই অপশনের মধ্যে কোনটাকে সেই ক্লাসিফিকেশনের মধ্যে ধরা হয় না, সেটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইয়ার। খুব ইন্টারেস্টিং, দ্যাট ইজ ইয়ার, কান, অর্থাৎ চোখ, নাক এবং চুলের তারতম্যের উপরে আমরা কিন্তু বুঝতে পারি, তাই না? যেমন মঙ্গোলয়েড শ্রেণীর যে সমস্ত মানুষেরা রয়েছে, তাদের চোখ এবং মুখের গঠন কিন্তু একরকম, যেমন নর্থ ইস্টার্ন সাইডের সঙ্গে চায়নাদের মানুষের কিছু পার্থক্য মিল তোমরা পেয়ে যাবে, তেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের সঙ্গে কিছু পার্থক্য রয়েছে তাদের, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের চোখের পার্থক্য আমরা দেখতে পাই, খুব ভালো করে নোটিশ করলে দেখবে চোখের পার্থক্য, মুখের কাটিং
স্টাইল একরকম থাকে, শেপস একরকম থাকে, তো সেখানে চুলের কালারের তারতম্য থাকে। তো এছাড়া এরকম সমস্ত বিষয়, নাকের গড়ন, হ্যাঁ, বিভিন্ন জিনিসগুলোকে আমরা বলি, কিন্তু ইয়ারের কথা কখনো তোমরা কিন্তু শুনবে না। অর্থাৎ কানের উপর দেখে কিন্তু কখনো কেউ বলে না যে এরা এই রেসের বা এই জাতির মধ্যে পড়ছে। তো অপশন বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, যেটা হচ্ছে ইয়ার ইজ নট ইউজড ফর দ্য ক্লাসিফিকেশন অফ হিউম্যান রেসেস। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমাদের হয়ে যাচ্ছে, হুইচ কান্ট্রি আর্নড দ্য টাইটেল অফ দ্য কুইন অফ দ্য সিজ, মানে সমুদ্রের রানী, এই টাইটেলটা কোন দেশ অর্জন করেছে, কোন দেশকে আমরা এটা বলি? সঠিক উত্তর হবে ব্রিটিশ। কেন? দেখো, এটা তোমাদের মনে হতে পারে যে ব্রিটিশের সামনে তো কোনো সি নেই, কিন্তু এর পেছনে একটা হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রিটার কারণে কিন্তু তাকে সি, কুইন অফ দ্য সি বলা হয়ে থাকে। সেই হিস্ট্রিটা কীরকম না সেটা আমরা নোটে দেখে নিই। দেখো, ইট ইজ ইংল্যান্ড ফ্রম দ্য হান্ড্রেড ইয়ার্স ওয়ার ইংল্যান্ড কেম টু ডমিনেট দ্য সিজ উইথ দ্য ফর্মিডেবল নেভি, দ্য ফেমাস ট্র্যাডিশন অফ ব্রিটিশ রয়্যাল নেভি। আমরা আমাদের বহু পূর্ববর্তী যখন ব্রিটিশরা শাসন করছে তখন থেকে দেখে আসছি যে ব্রিটিশদের একটা বিশাল পরিমাণ একটা নৌবহরের মাধ্যমে আধিপত্য ছিল। তো তারা এই সুদূর অঞ্চল থেকে এসে এই যে নৌবহরকে বিস্তৃতি করে, এই নৌবহরের সাহায্যে এত বিস্তৃত সাম্রাজ্য তারা অধিগ্রহণ করেছে, এত উপনিবেশ গঠন করেছে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি তাদের এই যে রয়্যাল নেভি, সেই রয়্যাল নেভিকে সম্মান জানানোর জন্য তাকে কুইন অফ দ্য সি বলা হয়ে থাকে। তো অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। ইংল্যান্ড তথা ব্রিটিশ বা ব্রিটেন হচ্ছে ইজ কল্ড আমাদের কুইন অফ দ্য সি, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য অনলি স্যাংচুয়ারি হোয়ার কাশ্মীর স্ট্যাগ ইজ ফাউন্ড, কাশ্মীর স্ট্যাগ প্রজাতি, এটা একটি হরিণের প্রজাতি, যেটা একটা বিশেষ বন্য হরিণ, যেটা আমাদের শুধুমাত্র একটা পার্টিকুলার ন্যাশনাল পার্কের মধ্যে আমরা মূলত দেখতে পারি, বা তোমার স্যাংচুয়ারি বলতে পারো, সেটার মধ্যে আমরা দেখতে পারি, সেটা কি না দাচিংহাম। দাচিংহাম আমরা জানি জম্মু অ্যান্ড কাশ্মীরের দিকে, তো দাচিংহাম যে স্যাংচুয়ারি রয়েছে সেই স্যাংচুয়ারির মধ্যে কাশ্মীরি স্ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। দেখো, এখানে তোমরা কাশ্মীরি স্ট্যাগের ছবিও দেখতে পাচ্ছ। দাচিংহাম ওয়াজ ইনিশিয়ালি এস্টাবলিশ টু এনশিওর দ্য সাপ্লাই অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার টু শ্রীনগর সিটি। এখান থেকে আমরা আরও একটা তথ্য এটা জানতে পেলাম যে শ্রীনগর সিটিকে প্রপারলি বা মানে যেটা হচ্ছে পানীয় জল, পাহাড়ি এলাকায় জলের একটা সমস্যা থাকেই, তো সেই পানীয় জলটা পারফেক্টভাবে সাপ্লাই দেওয়ার জন্য দাচিংহাম একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এবং দাচিংহাম সেখানে এস্টাবলিশ করানো হয়েছে। এই প্রোটেক্টেড এরিয়া সিন্স 1910 সাল থেকে ইট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ন্যাশনাল পার্ক ইন 1981, অর্থাৎ এত বছর পরে সেটা একটা ন্যাশনাল পার্কের মর্যাদা পেয়েছে 81 সালে। দ্য পার্ক ইজ বেস্ট নোন ফর দ্য হোম অফ হাঙ্গুল অ্যান্ড কাশ্মীরি স্ট্যাগ, প্রশ্নটা কিন্তু হাঙ্গুল দিয়েও আসতে পারতো, ঠিক আছে। এই দুটোই কিন্তু আমরা কি দেখলাম, তাহলে দাচিংহাম ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারির ইম্পর্টেন্ট প্রাণী হচ্ছে হাঙ্গুল এবং কাশ্মীরি স্ট্যাগ, তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে, পাঞ্জাব হ্যাজ আ লার্জ নাম্বার অফ ইনান্ডেশন ক্যানালস ড্রয়িং ওয়াটার ফ্রম। আমরা জানি পাঞ্জাবে ইরিগেশন পারপাসে প্রচুর ক্যানাল নির্মাণ করা হয়েছে, যেই ক্যানালগুলো শুধুমাত্র ইরিগেশন করা যায়, মানে জাস্ট এগ্রিকালচারাল ফিল্ডটাকে ফার্টাইল রাখার জন্য। তো সেই সমস্ত ক্ষেত্রে ইনান্ডেশনের ক্যানালগুলোর মধ্যে যে জল যাবে সেই জলটার সাপ্লাইটা কোন নদী থেকে হবে? বেশিরভাগ ইনান্ডেশন ক্যানালের যে সাপ্লাই ওয়াটার হয় সেই ওয়াটারটার মেন সোর্স হচ্ছে আমাদের সতলুজ রিভার, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সতলুজ রিভারের থেকে আমাদের অধিকাংশ পাঞ্জাব এলাকার যে ইনান্ডেশন ক্যানালের জল সেটা সাপ্লাই হয়, অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। শুধু যে পার্টিকুলারলি সতলুজ ক্যানাল তা নয়, এছাড়া যেহেতু আমরা আরও জানি যে ভাকরানাঙ্গাল যে সমস্ত বড় বড় বাঁধ রয়েছে সেগুলোও একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, নো ডাউট, কিন্তু তার যে মেন সোর্স অফ ওয়াটার, সেটা মেন যে ন্যাচারাল সোর্স, সেটা কিন্তু সতলুজের নদীর থেকেই মূলত আসে। নেক্সট, ম্যালফাংশন অফ হুইচ অর্গান কজেস ডায়াবেটিস, ডায়াবেটিস হওয়ার পেছনে কোন অর্গানের মুখ্য ভূমিকা, অর্থাৎ ডায়াবেটিস হওয়ার জন্য কোন অর্গান ঠিকমতো কাজ না করার ফলে ডায়াবেটিস আমাদের হচ্ছে? সঠিক উত্তর হবে প্যানক্রিয়াস। অগ্নাশয়ের থেকে আমরা জানি ইনসুলিন হরমোন ক্ষরণ হয় ন্যাচারাল ওয়েতে, সেখানে প্যানক্রিয়াসের গণ্ডগোলের ফলে সেই হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। তো এই প্যানক্রিয়াসের যে ম্যালফাংশনিং, সেই ম্যালফাংশনের কারণেই এই প্যানক্রিয়াসের মানে ইনসুলিন ক্ষরণটা সঠিকভাবে না হওয়ার দরুন এই ডায়াবেটিস হয়ে থাকে, যেটা হচ্ছে ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। এটা যদি কম ক্ষরণের ফলে হয়, কখনো বেশি ক্ষরণে, যার যেরকম বডি কন্ডিশন সেই হিসাবে তার রেজাল্ট আসতে থাকে। তো অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ম্যাল ফাংশন অফ প্যানক্রিয়াস। নেক্সট প্রশ্ন আমাদের, বারবডি ইজ ফাউন্ড ইন, বারবডি কোথায় দেখা যায়? দেখো, এখানে চারটি অপশান রয়েছে, যার মধ্যে সঠিক উত্তর হবে ফিমেল সোমাটিক সেল
খুব খুব ইম্পর্টেন্ট, একদম স্টার করে দেবে। ফিমেল সোমাটিক সেলের মধ্যে আমরা বার বডিকে দেখতে পারি, যদি আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি তাহলে আমরা এখানে বার বডিকে দেখতে পাবো। বার বডি ক্যান বি ফাউন্ড ইন ভ্যারিয়াস বায়োলজিক্যাল স্যাম্পল সাচ অ্যাজ হেয়ার, বাকাল সেলস অ্যান্ড ব্লাড। এগুলো কিন্তু তোমাদের আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে আমরা এই বার বডি কোন মানে বডি পার্টসের কোন সেলগুলোর মধ্যে আমরা বার বডিকে দেখতে পাবো, সেটা হচ্ছে চুলের সেল, ঠিক আছে, বাকাল সেলস এবং ব্লাডের মধ্যে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সিন্স ওম্যান হ্যাভ টু এক্স ক্রোমোজোম, যেহেতু মেয়েদের মধ্যে ফিমেল বডিতে ক্রোমোজোম সংখ্যা দুটোই এক্স, তাই তো? তো সেই হিসাবে আমরা দেখছি যে ওয়ান বিং ইনঅ্যাক্টিভেটেড এ সিঙ্গেল বার বডি ইজ প্রেজেন্ট ইন ফিমেল ম্যামাল সেলস, হোয়াইল মেলস টিপিক্যালি হ্যাভ নো বার বডি প্রেজেন্স সিন্স দে হ্যাভ অনলি ওয়ান এক্স ক্রোমোজোম। যার কারণে আমাদের বলা হচ্ছে যে ফিমেলদের ক্ষেত্রে কী হচ্ছে, দুটো এক্স ক্রোমোজোম, যার মধ্যে একটা বার বডি হিসাবে থাকে আর অপরটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে কোনো বার বডি থাকে না, যার ফলে একটাই এক্স ক্রোমোজোম থাকে, যার ফলে ফিমেল এবং মেল কী হবে অপত্য সন্তান সেটা ডিসাইডেড হয়, ঠিক আছে। জাস্ট বিকজ অফ বার বডি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেটা ফিমেল বডির মধ্যে সোমাটিক সেলের মধ্যে প্রেজেন্ট থাকে, যার ফলে যে কোনো একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভেট হয়, ঠিক আছে। তাহলে আমরা অপশান সিকে সঠিক উত্তর নিচ্ছি, দ্যাট ইজ ফিমেল সোমাটিক সেল। নেক্সট, লেট রাজা রবি বর্মা তিনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি একজন এমিনেন্ট ফিগার, এমিনেন্ট পার্সোনালিটি, তিনি ছিলেন হচ্ছে পেন্টিংয়ের সঙ্গে যুক্ত, তিনি একজন চিত্রশিল্পী ছিলেন, চিত্রকর ছিলেন। তিনি হচ্ছেন আমাদের তার যে জীবদ্দশা সেটা ছিল 1848 সাল থেকে 1906 সাল পর্যন্ত, ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ যে চিত্রকার ছিলেন তৎকালীন সময়, তার মধ্যে উনি একজন গুরুত্বপূর্ণ স্থান অধিকারী। তো অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আমাদের রাজা রবি বর্মা ছিলেন একজন পেন্টার, ঠিক। পরবর্তী প্রশ্ন, দ্য WTO কেম ইন্টু বিং, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটাকে আমরা WTO বলে থাকি সেটা কত সাল থেকে এবং কোন দিন থেকে সেটা ইনিশিয়েট হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্টার করে রাখবে। দেখো সঠিক উত্তর হবে January 1995, 1995 সালের January থেকে WTO শুরু হয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন কিন্তু জড়িয়ে রয়েছে। এই আগে WTOর আগে সে তার একটা অন্য পূর্ববর্তী নাম ছিল, সেই নামটা কি? নামটা হচ্ছে GATT। এটা কিন্তু আমি আগের প্র্যাকটিস সেটের মধ্যে করিয়েছি, যদি তোমরা ফলো করে থাকো সেখানে তোমরা পেয়ে যাবে জিনিসটা, যে এটা আগে GATT নাম ছিল। 1995 সালের January থেকে WTO নামকরণ হয়েছে, তো সেই সময় থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হিসাবে এটা আমরা দেখছি। প্রিভিয়াস টাইমে GATT ছিল, তার ফুল ফর্মটা কী ছিল সেটা হচ্ছে 1948 সাল থেকে ছিল, ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। তো পারপাসটা তো সেমই ছিল, কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হয়েছে WTO ফর্ম হওয়ার পর থেকে, যেটা হচ্ছে 1995 সালের January হচ্ছে এটা আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য বুক এনটাইটেল প্লেয়িং ইট মাই ওয়ে, যেটা বোল্ডে রয়েছে সেটা বইয়ের নাম, প্লেয়িং ইট মাই ওয়ে ওয়াজ রিটন বাই, এটা কে লিখেছেন বইটা? খুব খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসেওছে পরীক্ষায়, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। প্লেয়িং ইট মাই ওয়ে হচ্ছে সচিন তেন্ডুলকার, আমাদের রিনাউন্ড প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, ফেমাস, ভারতের গর্ব। তিনি সচিন তেন্ডুলকার তার জীবনী লিখেছিলেন যেটার নাম হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। এখানে তোমরা ছবিটাও কিন্তু দেখতে পাবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফি, দেখো এখানেও মেনশন করা রয়েছে, অর্থাৎ সচিন তেন্ডুলকার নিজে লিখেছিলেন। আমি আগের ক্লাসেও কিন্তু বলেছি যে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফির মধ্যে ডিফারেন্স আছে, ভালো করে মাথায় রাখবে। অটোবায়োগ্রাফি হচ্ছে সে যে তার নিজের জীবনী নিজেই লিখছে, আর বায়োগ্রাফি মানে যার সম্পর্কে লেখা হচ্ছে কিন্তু লিখছেন রাইটার একজন দ্বিতীয় ব্যক্তি, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড বায়োগ্রাফি। আর অটো যখনই থাকবে তখন মনে রাখবে সে নিজে লিখছে, ঠিক আছে। দিস ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ দ্য লেজেন্ড অ্যান্ড রিনাউন্ড পার্সোনালিটি সচিন তেন্ডুলকার, অর্থাৎ তিনি কত সাল থেকে এটা শুরু করেছিলেন সম্পূর্ণ কেরিয়ার, যতদিন না 2013 পর্যন্ত, তিনি যতদিন না রিটায়ার করেছেন ততদিন পর্যন্ত এই সম্পূর্ণ বিষয়, তার যে সম্পূর্ণ জার্নি সেটা তিনি লিখে রেখেছেন তারই বইতে, ঠিক আছে। এখানে বইয়ের ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। নেক্সট প্রশ্নতে যাওয়া যাক, দেখো বলা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট নোবেল প্রাইজ ওয়াজ গিভেন ফর, কোন সেক্টরে বা কোন ফিল্ডের উপরে প্রথম নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল? আমরা জানি এটা লিটারেচারের উপর দেওয়া হয়েছিল, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এবং সেটা পেয়েছিলেন কিন্তু আমাদের বাঙালির গর্ব এবং সম্পূর্ণ ভারতবর্ষের গর্ব রবীন্দ্রনাথ টেগর, যেটা হচ্ছে আমাদের, তখন রবীন্দ্রনাথ টেগরের বয়স ছিল 52 বছর বয়সে, সালটা ছিল 1913 সাল, এবং সেই লিটারেচারের উপরে প্রাইজ পান। এবং কোন বিষয়ের উপরে তিনি এটা পান না, তিনি লিখেছিলেন গীতাঞ্জলি বই, গীতাঞ্জলি বইয়ের জন্যই তিনি এই পুরস্কার পেয়েছিলেন। তো অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, আমাদের ফর লিটারেচার রবীন্দ্রনাথ টেগর গট দ্য নোবেল প্রাইজ। নেক্সট প্রশ্ন, দ্য ডিউরেশন অফ আ নর্মাল ওয়ান হাফ অফ দ্য হকি ম্যাচ, যেমন আমাদের ফুটবল ম্যাচ হয়
আমাদের ক্রিকেট ম্যাচ হয়, ফুটবল ম্যাচের সঙ্গে রিলেট করতে পারবে যেহেতু 90 মিনিটসের খেলা হয় নর্মাল ওয়েতে। তো হকির ক্ষেত্রে সেটা কত, এবং এখানে শুধু সেটা কত টোটাল টাইমটা জিজ্ঞাসা করেনি, এখানে বলেছে ওয়ান হাফ অফ দ্য হকি ম্যাচ, মানে তার অর্ধেক সময়টা কত। টোটাল সময়টা কিন্তু হকি ম্যাচের 60 মিনিটস, তাই না? তো 60 মিনিটসের একটা রুল আছে জানো তো, রুলটা কীরকম না, 20 মিনিটস 20 মিনিটস 20 মিনিটস এইভাবে ইন্টারভেলের মাধ্যমে এই খেলাটা হয়। তো সেটা যাই হোক না কেন, এখানে যেহেতু বলেছে টোটাল টাইমের হাফটা কত, তো টোটাল টাইম 60 মিনিটস, তো হাফ হয়ে যাবে আমাদের 30 মিনিটস। অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ওয়ান হাফ অফ দ্য হকি ম্যাচ ইজ 30 মিনিটস, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের 20টা প্রশ্ন, যেখানে আমরা কমপ্লিট করে ফেললাম আজকের ক্লাসের সম্পূর্ণ প্র্যাকটিস সেটটা। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা মোটামুটিভাবে ভালোই স্কোর করতে পেরেছ। এবং যেমনটা ভিডিওর প্রথমে বলেছিলাম, এন্ড অফ দ্য ভিডিও কার কত স্কোর হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে এখনই তোমরা লিখে জানাও, ঠিক আছে? আমি ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টের জন্য। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি, তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলে টেক কেয়ার অ্যান্ড বাই।